দর্শক, সাদর আমন্ত্রণ বাংলাভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং ভালোবাসা প্রাণে প্রাণে মানে ভালোবাসার একজন মানুষ। আজ এমন একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যার হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু ঢেলে দিয়ে শিরোনামহীনের যে গানগুলো গেয়েছিলেন সেই গানগুলো শোনা হয়েছে অসংখ্যবার, যে গানগুলো শুনে আমরা ভালোবেসেছি, প্রেমে পড়েছি। এবং নতুন করে তিনি গড়েছেন আভাস ব্যান্ড, যে ব্যান্ড থেকে অলরেডি আমরা বেশ কিছু গানও পেয়েছি এবং সেগুলো শ্রোতাদের হৃদয়ে অলরেডি জায়গা করে নিয়েছে। দর্শক বুঝতে পারছেন আজকে আমরা কাকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, অভিনেতা তানজির তুহিন। স্বাগত। ভালো আছেন? কেমন আছেন ভাইয়া? আমি আছি ভালো আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং যেই পরিচয়গুলো বলছিলাম সেগুলো আসলে কম হয়ে যায়। আপনি একজন স্থপতি এবং আপনাকে আমরা উপস্থাপনা করতেও দেখেছি, সেই মঞ্চেও বেশ সাড়া জাগিয়েছেন। তো সব কিছু মিলে আজকে ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। শুরুতেই জানতে চাই আভাস ব্যান্ডটি নিয়ে কেমন যাচ্ছে, এবং অনেকগুলো গান আমরা পেয়েছি, একটা কার্যক্রমও বোধ হয় চলছে লিরিক হান্টের, কেমন হলো সেটা? আলহামদুলিল্লাহ, আভাস ব্যান্ড নিয়ে আগাচ্ছি আমরা একটু একটু করে। আর আমাদের এবার 16 ডিসেম্বরে লাস্ট 5 বছর হলো, তো আমরা একটু দলটাকে গুছিয়ে নিতে একটু সময় নিয়েছিলাম। তো গুছিয়ে নেওয়ার পরে আমাদের কিছু গান বের হয়েছে, তো আমরা একটু লাইভ নিয়ে কিছু ব্যস্ততা যাচ্ছে এখন। আর সে সঙ্গে লিরিক হান্টের একটা কাজ হয়েছিল, সারা পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছ থেকে আমরা বিশাল একটা সাড়া পেয়েছি, প্রায় 3028টার মতো লিরিক পেয়েছি আমরা। তো টিম প্ল্যাটফর্ম নামে একটা গ্রুপ আমাদেরকে হেল্প করেছে অসাধারণভাবে, আর প্রিন্স মাহমুদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। উনি সেখান থেকে একদম সেরা 100 থেকে আমাদেরকে 10টা গান বেছে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন আভাসের জন্য। তো এখন ইচ্ছা আছে ফেব্রুয়ারি থেকে হয়তো আমরা আভাস এই অ্যালবামটার কাজ শুরু করব। বাহ, দারুণ বিষয়। এবার আভাস নিয়ে আরও অনেক কথা জানার আছে আমাদের, তার আগে একটু সম্প্রতি যে গানটি আপনার রিলিজ হয়েছে ইন্ডিভিজুয়াল গান কবিতা থেকে প্রস্থান, সেটি নিয়ে একটু জানতে চাই। সেটাও শ্রোতাদের হৃদয়ে দারুণভাবে সাড়া ফেলেছে গানটা। এটা হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজের একটা অসাধারণ একটা সৃষ্টি। এটা আসলে মানে কবিতা হিসেবে এটা সফল, একটা বিশাল একটা শক্তির জায়গা। তো একদিন ইমন চৌধুরী ফোন দিল আমাকে, তো ইমনের সঙ্গে আমার বেশ কিছু কাজ করা হয়েছিল। তখন ইমন এটার মধ্যে খুব সুন্দর একটা সুর আরোপ করে আমাকে বললো যে ভাইয়া এটা আপনাকে গেতে হবে। তা আমি বললাম ঠিক আছে চলো দুজনে মিলে করি। তো ইমনের যত্নে আরও কিছু মানুষ আছেন, মিউজিশিয়ান আছেন, সবাই মিলে এই গানটাকে একটা সুর দিয়ে একটা শেপে আনা হয়েছে। দারুণ কিছু তৈরি হয়ে গেল। কিন্তু ভাইয়া, এই যে একটা জনপ্রিয় কবিতা, মানে যে এই কবিতাটা আসলে অলরেডি মানুষ পছন্দ করে, সেই জিনিসটা নিয়ে কাজ করা একটু তো বোধহয় রিস্কিও ছিল যে মানুষ আসলে গানটা পছন্দ করবে কিনা। হ্যাঁ, ট্রু, এটা একটা বিশাল রিস্ক ফ্যাক্টর থাকে। কিন্তু ইমনের কাছে যখন সুরটা শুনলাম বা ও এটাকে এত সুন্দরভাবে গুছিয়ে এটাকে তৈরি করলো, তখন মনে হলো যে এটা কবিতার সঙ্গে সঙ্গে যেভাবে সফল গান হিসেবে হয়তো মানুষ এটাকে গ্রহণ করবে, সেরকম একটা আশা নিয়ে, একটা সাহস নিয়ে, ভালোবাসার জায়গা নিয়ে। আসলে সবগুলো কবিতাই তো গানই তো কবিতা, সেগুলো সুর আরোপ হওয়ার আগে বা এটাকে গান বানানোর আগে তো কবিতা হিসেবেই থাকে, কবিতাকেই গান করা হয় বা লিরিক্সটা গান হিসেবে দাঁড় হয়। তো সেই হিসেবে একটা সাহস করা, কেননা হেলাল হাফিজের কবিতাটাকে আমিও ভালোবাসি, আমরাও ভালোবাসি, তো আমাদের জায়গা থেকে একটা সাহস করা আর এই মানুষটাকে একটা সম্মান দেখানো আমাদের পক্ষ থেকে, ছোট্ট মানুষ আমরা, আমাদের পক্ষ থেকে যতটুকু ভালোবেসে ওনাকে একটা সম্মান দেওয়ার জায়গাটা। আর খুব ভালো লাগছে যে সবাই এটাকে সহজ এবং সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং গানটার অ্যাজ এ লিসনার হিসেবেও আমি ইমনের এই কাজটার একটা বিশাল ভক্ত। একদম। হেলাল হাফিজ উনি এই মুহূর্তে ভীষণ অসুস্থ, আমরা যতটুকু জানি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। তো ওনার সাথে কি যোগাযোগ করা হয়েছিল যখন এই গানটার কাজ শুরু হয়, বা উনি শুনেছে কিনা গানটা হওয়ার? হেলাল হাফিজ ভাই ওনার সঙ্গে আসলে ইমন যোগাযোগ করেছিল সম্ভবত, এবং কিন্তু পরবর্তীতে মজার ব্যাপার হচ্ছে উনি আমাদের গানটা শেয়ার করেছেন। তো আমাদের একটা ইচ্ছা আছে ইমনের ব্যস্ততা একটু কমলে আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে ওনার সঙ্গে আমরা একবার দেখা করব। আচ্ছা ভাইয়া, আপনাকে যেহেতু পেয়েছি ভীষণ শুনতে ইচ্ছে করছে আপনার কণ্ঠে খালি গলায়, কয়েকটা লাইন কি একটু শুনতে পারি? পত্র দিওর। হ্যাঁ অবশ্যই। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তাল পাতাটা খুব নিশীথে, তোমার হাতে কেমন আছে, পত্র দিও, পত্র দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতন খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও পত্র দিও। প্রথমবার গিয়েছি, তাল পাতাটা তাল পাখাটা হবে, কোনো অসুবিধা নেই। ভাই, এই যে পত্র দিও, এই লাইনটা যখন আমরা 90-এর দশকের কথা চিন্তা করি, তখন তো এই বিষয়টা আসলে অন্যরকম একটা ব্যাপার ছিল, চিঠি আদান প্রদানের। তো আপনার কাছে এই কনসেপ্টটা কী মনে হয় এখন আর এই সময়ে এসে? মানে আমরাও 80-এর লোক, 90-এর মানুষ, কারণ আমরা ওই আসলে পত্র ব্যাপারটা হারিয়ে গেছে যখন ফেসবুক আসলো, ইন্টারনেটের একটা অনেক মেসেঞ্জার আসলো সুবিধা, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সবাই সবার সঙ্গে ইনস্ট্যান্ট চিঠি দিয়ে ফেলতে পারলো। সেই জায়গা থেকে আসলে ওই ডাক বিভাগ বা পত্র বিভাগটা অনেকখানি আমাদের কমে আসে। আগে ছোটোকালে বাবা বিদেশ গেলে চিঠি দিতেন, মা দিতেন বা একটা বান্ধবী দিতেন, সবাই সবাইকে একটা চিঠি দিত। তো ওইটার মধ্যে একটা আলাদা একটা গন্ধ থাকে চিঠির মধ্যে, পত্রের মধ্যে অনুভূতি, একটা ভালোবাসা থাকে, একটা ম্যাটেরিয়ালগত একটা ডকুমেন্ট। আপনার এক্সপিরিয়েন্সের কথা জানতে চাই ভাইয়া। মানে চিঠি তো নিশ্চয়ই বাবা মার কথা বলছিলেন, বান্ধবীর কথা বলছিলেন, একটু আমি স্পেসিফিকলি প্রেমপত্রের কথা জানতে চাই। প্রেমপত্র দিয়েছেন কতটা, পেয়েছেন কতটা? আচ্ছা, মানে দেওয়ার সাহসটাও হয়ে ওঠেনি, পাওয়ার সাহসটাও কম হয়েছিল, কেন একটু বাসায় খুব কনজারভেটিভ একটা ফ্যামিলির মধ্যে দিয়ে আমরাও বড় হয়েছে। না কিন্তু প্রেমপত্রের কথা তো নিশ্চয়ই বাসায় কেউ বলে না। হ্যাঁ, তো আমার হাতের লেখা একটু সুন্দর ছিল, সেই সুবাদে কিছু বন্ধু বান্ধবকে হয়তো লিখে দেওয়ার একটা সুযোগ ছিল। ইনশাল্লাহ পত্রটা আসলে পারিবারিক ভাবেই আমাদের সবার মধ্যে একটা বিরাজ করত, আমার বাবা বাইরে ছিলেন। এই চিঠিটা কিন্তু একটা আর্ট ছিল একটা সময়ে। হ্যাঁ, এটা আসলে আর্ট, কারণ একটা মানুষ তার ভালোবাসা বা তার তার সম্পর্কে বা যাকে লিখছে তার ভাবানুবাদের জন্য একটা শক্তিশালী জায়গা তৈরি করে যত সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা যায়, সেইখান থেকেই এটা সৌন্দর্যটা। নিশ্চয়ই। তাহলে কি মানে বলবো যে যে ভাইয়া বিষয়টা এড়িয়ে গেলেন, তার মানে কি প্রেমপত্র কখনো পাওয়া হয়নি? ও, এড়িয়ে যাওয়া, প্রেমপত্র পাওয়া না ওইভাবে খেলাধুলা করতাম প্রচুর। হ্যাঁ, প্রচুর আসলে সময়টাও ইয়ে, প্রথম যখন দেখেছি যে আসলে বাসায় খুবই রাগি বাবা মা ইয়ে, তখন আর এই দিকটায় আশা না করে তখন খেলাধুলা, অন্যান্য গান বাজনা এগুলোতে বেশি সময়। হ্যাঁ একদম ভাই, গান বাজনার কথা বলছিলেন, ছোটবেলা থেকে গান করেন, বাবা থেকে গান শিখেছেন ছিল। আমরা যে বিদেশে আমরা কিছু বন্ধু বান্ধব ছিল তাদেরকে চিঠি লিখতাম বা সেখান থেকে আমাদের। আচ্ছা, তো তখন থেকে তো গান বাজনা করা হতো, বিভিন্ন জায়গায় গিয়ে গানও গাওয়া হতো, এবং নিঃসন্দেহে আপনার কণ্ঠের প্রেমে পড়েছে অসংখ্য তরুণী। কিছু মানুষ, কিছু মানুষের ভালোবাসা চিঠি পেয়েছি গানের উপরে, প্রচুর মানুষে, তো সেগুলো আমাদেরকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। নিশ্চয়ই, একদম। এই সময় এসে কি মনে হয় যে এই যে মেসেঞ্জার ফেসবুকের যুগে আসলে চিঠিগুলো হারিয়ে গেছে, সেই পূর্ণতা মানে সে চিঠির জায়গাটা কি পুরোপুরি নিতে পেরেছে, নাকি আবেগটা অন্যরকমই রয়ে গেছে চিঠির? না, মানুষ একই রকমই আছে, আবেগটাও একই রকমই আছে। হয়তো এখন পত্র দিয়ে আবার ওয়েট করা, 3 দিন পরে পত্র পৌঁছাবে বা একটা ডাক টিকিট লাগানো, সেটার একটা মজা, কারণ টেকনোলজির সঙ্গে সঙ্গে আমরা আসলে আমাদেরকে নিজেকে ডাইভার্ট করে নিব বিভিন্ন সময়, কারণ একসময় সিডি ছিল, এলপি ছিল, তারপর ক্যাসেট আসছে, তারপরে ইয়ে আসে, আমাদের এখন মোবাইলেই গান চলে আসে সব কিছু। এমন একদিন দেখা হবে যে দেখা যাবে যে মানে টাইম ট্রাভেল করে মানুষ হয়তো পত্র দেওয়ার আগেই নিজেই চলে যাবে যাকে পত্র দিতে চায় তার সামনে। একদম ভাই, এই যে গানের কথা বলছিলেন যে আগে অ্যালবাম হতো, এখন তো সিঙ্গল ট্র্যাক। অ্যালবামের যুগের কথা যদি বলি, তখন তো একজন শিল্পীর জন্য বা একটা ব্যান্ডের জন্য একটু রিস্ক ফ্যাক্টর একটু কম থাকতো, কারণ 10টা গান একসাথে রিলিজ হচ্ছে, একটা বা দুটো গান তো সেখান থেকে হিট হয়েই যেত। কিন্তু এখন তো প্রতিটা গান আসলে একটা করে অ্যালবাম, এবং প্রতিটা গানই সেভাবে তৈরি করতে হয় যে এই গানটা ফ্লপ হওয়া যাবে না, এটাই হয়তো লাস্ট গান। তো কী মনে হয় যে চ্যালেঞ্জ কি বেড়েছে আগের থেকে অনেক বেশি? চ্যালেঞ্জ একটু বেড়ে থাকে, কারণ এখন প্রতিটা গান ধরে ধরে সবাই এটাকে পর্যালোচনা করে, এটাকে ভালো মন্দ বিচার করে বা আশা করে। ওই সময় 10টা গান হলে হয়তো 3-4টা গান খুবই ভালো হতো, আর একটা শিল্পী তো ওই 3-4টা গান না, 7টা 10টা গানই তার সন্তান, তারা চেষ্টা করতো 10টাই ভালো লাগানোর। আসলে কিছু গান থাকে যেগুলো কমনলি সবারই পছন্দ হয়, আবার কিছু গান আছে কিছু মানুষ হয়তো বিভিন্নভাবে পছন্দ করবে, তো সেই জায়গাগুলো থেকে বাকি 6-7টা গানকেও তারা হয়তো শ্রোতারা গ্রহণ করতেন বা শুনতে শুনতে একটু অভ্যস্ত হয়ে যেতেন। আর ওইটা একটু কষ্টকরও ছিল ওই সময় আমাদেরটায় সবারই, আমাদের সিনিয়র যারা করেছেন, কেননা 10টা গান একসঙ্গে করা,
ওটাকে রেকর্ড করা, রেকর্ড করে ক্যাসেট করা, কিন্তু হয়ে যাওয়ার পর যে একটা আনন্দ, একটা ইয়ে ছিল, সেটা হয়তো এখনকার একটা গানের ওই ইয়াটা চলটায় আমরা ইউটিউব বা ফেসবুকে যেটা ছাড়ছি সেটাই আনন্দটা পাওয়া যায় না। আচ্ছা, একদমই। ভাই একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, ঢাকায় বড় হওয়া, ঢাকা কলেজে পড়েছেন, ধানমন্ডি বয়েজ স্কুলে পড়েছেন, না গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, আচ্ছা ল্যাবরেটরি স্কুলে পড়েছেন, তো শৈশবের স্মৃতি কি মনে পড়ে আসলে, যে স্পেশাল স্মৃতিগুলো? এবং তখন তো গান গাইতেন, স্কুলে নিশ্চয়ই অন্যরকম একটা পরিচিতি ছিল। শৈশবটা আমাদের অনেক মানে ঝক্কি বা ইয়া মুক্ত ছিল আর কি, ঝামেলা মুক্ত ছিল। আমাদের একটাই টিভি ছিল, বিটিভি, আর সেটার সঙ্গে আমরা সপ্তাহে টার্জেন দেখতাম, ম্যাকাইভার দেখতাম, তখন চাপগুলি কম ছিল। তার ফলে আমরা প্রচুর বন্ধু ওরিয়েন্টেড ছিলাম, বন্ধুদের সঙ্গে খেলতাম আমরা বিভিন্ন পৌষ পার্বণে বা ঈদে বা বিভিন্ন সময়তে আমরা খুব সাবলীল সময় কাটাতাম। তাই সেই সময়টায় গান বাজনা হতো, স্কুলে প্রতি বছরই গান গেতাম, কেন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো, জাতীয় সঙ্গীত হতো, ওগুলো গেতাম। আমার স্কুলের বন্ধুরা অনেক সাহস দিয়েছে আমার আজকে মিউজিশিয়ান হয়ে আসার পথে। তো ওই সময়টার আসলে ঢাকা বা বাংলাদেশের জনসংখ্যাও একটু কম ছিল, তো পুরো শহরটা একটু ফাঁকা ফাঁকা ছিল, আমরা একটু স্বাধীনভাবে একটা শহরে ঘোরাফেরা করে একটা নান্দনিক জায়গায় আমরা পৌঁছাতে পারতাম সবাই। এখন একটু হ্রাস বেড়ে গেছে, মানুষজনের সংখ্যা বেশি, বিল্ডিং বেড়ে গেছে, অনেক হ্রাস হয়ে গেছে, তো সেখান থেকে হয়তো আমাদের একটু চাপ বেড়েছে জীবন ধারণে। কিন্তু টেকনোলজি সব কিছু মিলে আধুনিক হতে হতে আবার মানুষও মজার, অনেক মানুষ দেখতেও তো আনন্দ, কারণ আপনি হঠাৎ দেখবেন ঈদের সময় কেউ নেই, তখন একটু একা লাগে প্রথমে একদিন দুদিন, ভালো লাগে যে না ফাঁকা আছে ঢাকা শহর। আমি দেখছিলাম আপনার একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন যে আমার সবচেয়ে ঢাকা শহরটা উইয়ার্ড লাগে যখন ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে যায় আসলে মানুষগুলোর জন্যই তো, আমরা মানুষের জন্যই গল্প, এক একটা মানুষের একটা জীবন, তাই মানুষজন যত থাকবে আপনার সময়টা তত তাড়াতাড়ি পার হয়ে যাবে, তা সেটা নিয়ে আমাদের আনন্দটা ছিল ওই সময় ঢাকা শহরের, পুরো বাংলাদেশেরই। তা এখনও সুন্দর, অসাধারণ সুন্দর আমাদের শহরটা, দেশটা, আমরা একটু গুছিয়ে চললেই আমরা ইনশাল্লাহ আমাদের সামনে দিনটা আরও সুন্দর আসবে। নিশ্চয়ই। স্কুলের কথা বলছিলেন, টিচারদের সাথে সম্পর্ক কেমন ছিল এবং তানজির তুহিনকে কখনো ক্লাস ফাঁকি দিত কিনা? ক্লাস 9-10 উঠে একটু একবার দুবার ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ক্লাসের মধ্যে যে আনন্দ হতো আমাদের বন্ধুদের সঙ্গে, হ্যাঁ সেটাই আমাদেরকে একটা বিশাল আনন্দ দিত। একবার আমরা প্রথম মনে হয় আমি স্কুল ফাঁকি দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে গ্যারিসনের সিনেমা দেখতে গেছিলাম বন্ধু বান্ধবদের সঙ্গে, প্রথম দিনই আমরা ধরা খেয়েছি। প্রথম দিন ধরা খাওয়ার পর আমার মাও আমাদেরকে এসে সব বকাবকি, সবাইকে একদম শাসন টাসন করে, অদ্ভুত অবস্থা। কি সিনেমা ছিল সেটা আমার একটু খেয়াল নেই, বাংলা কোনো সিনেমা হবে সেটা দেখতে যাওয়া। তুহিন ভাই, আপনাকে তো আমরা অভিনয়ে পেয়েছি, নাটকে কাজ করেছেন, তো কখনো ওই যে মানে যেহেতু সিনেমা দেখতে গিয়েছেন পালি, অবশ্যই সিনেমার প্রতি একটা প্যাশন ছিল, কখনো কি মানে মনে হয়েছে যে আমি সিনেমার নায়ক হব? না, সিনেমা না খাওয়ার মতো যে একটা ফুল ফ্লেজেড প্যাকেজ যেটা দরকার এটা আমার মধ্যে কখনোই ছিল না, আর আমার ভয়ও ছিল। আর নাটকটা করেছি আসলে আমার কিছু দুষ্ট বন্ধু ছিল, পরিচালক মেজবাহুর রহমান, সুমন, উজ্জ্বল, এরকম আরও কিছু প্রতিযোগী এখনকার নাম করা সব মানুষগুলো আমার বন্ধু, এবং তাদের প্ররোচনায় তাদের বুদ্ধিতে সাহস করে 5-6টা নাটক করা। আসলে পরবর্তীতে যখন দেখলাম যে আসলে এটা আমার লাইন না, আসলে নাটকে আরও এক্সপার্ট মানুষ দরকার, আরও যারা মঞ্চ করে আসছেন, যারা আসলেই নাটকের মানুষ, তারাই এই কাজগুলো করা উচিত। আমি গানের মানুষ, গানটাকে খুব আনন্দ উপভোগ করছিলাম। আর একটা মনে হলো যে নাটকটা আমার গানের যেন ক্ষতি না করে, বা আমার যে লিসেনাররা আছেন তারা গানটাতেই সন্তুষ্ট, তাও মনে হচ্ছে গানটাই শুধু করা উচিত আমার। একদম। এবং গানের কথা আসলে তো আমরা সবাই জানি, সেই প্রসঙ্গে একটু পরে আসছি। অভিনয় নিয়ে যেহেতু বলছিলেন, এই জার্নিটা নিয়ে আর একটু, কারণ দর্শক বা আপনার যারা শ্রোতা আছেন তারা অনেকেই হয়তো জানতে আগ্রহী যে এই যে তুহিন ভাই কিছু নাটকে কাজ করলেন, একজন কণ্ঠশিল্পী হিসেবে আসলে অভিনয়ে পদার্পণ করা, সেই জার্নিটা সম্পর্কে কেমন ছিল সেটা? এবং হয় না যে নতুন একটা কাজ করতে গেলে অনেক কিছু শিখতে হয়, আরও নতুনভাবে নিজেকে আসলে ওই জিনিসটার সঙ্গে অ্যাডাপ্ট করতে হয়? না মশালা, আমি বেশ কিছু মানে ভালো দুঃখর অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যার ফলে ওদের কাছ থেকে আমি কিছু শিখেছি। মিম, অপি করিম, তারপর তানিয়া, এরকম সব প্রতিভাশালী মানুষগুলির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, ওরাও আমাকে শিখিয়েছে, আমি শিখেছি ওদের কাছে। আর পার্থটা খুবই এখন একটা প্রমিসিং মানে মানে সাবলীল একজন নায়ক, গায়ক, তো সব কিছুই না আমার মনে হয়েছে যে গান, যেহেতু আমরা গান করছি স্টেজেও, ওয়ান কাইন্ড অফ আমরা যখন গানের মেসেজগুলো দিচ্ছি, গানগুলো গাচ্ছি, এটাও এক ধরনের অভিনয়, তো সেখান থেকে স্বাভাবিক একটা পরিস্থিতিতে থেকে ক্যারেক্টারকে ধারণ করে সে নাটক করার জায়গাটা, মানে খুব একটা কষ্টের কিছু হয়নি আপনার জন্য? প্রথম দিকে একটু কষ্ট সাইছিলাম, ভয় ছিল, কিন্তু পরবর্তীতে জিনিসটা যখন পরিচালকরা আমাকে একটু ধরে সুন্দর করে সাহস দিল বা আমার সঙ্গের মানুষগুলোকে একটা অনুপ্রেরণা পাওয়া গেল,
তখন ওই কীভাবে ক্যারেক্টারে ঢুকতে হয় সেই ক্যারেক্টারগুলো ঢোকার যে মূল মন্ত্রগুলো আমাকে শিখিয়ে দেওয়া হলো ওইটা ওই অনুযায়ী হয়তো ফলো করে চেষ্টা করা। আচ্ছা, সংলাপ বলতে কেমন লাগতো? একটা একটা ব্যাপার মুখস্থ করে সেটাকে ডেলিভারি করা। হ্যাঁ, এটা এটা প্রথমে একটু কষ্টের ছিল, কেন এটাকে একটু মনে রাখে, কিন্তু আমরা গানের মানুষ তো অনেক গান লিরিক মনে রাখতে হয়, ইয়ে করতে ওইটা অবশ্যই করতে করতে। তো সংলাপগুলি আসলে মজার, এক এক ক্যারেক্টারের এক এক রকম সংলাপ, আসলে ওই সময়টা তুহিন তুহিন থাকে না বা যে কোনো অভিনেতা অভিনেতা থাকে না, তখন ওই চরিত্রটা ধারণ করে। তো সেখানে প্রথমে একটু কষ্ট হতো মনে রাখতে, তো অনেক এনজি হতো, ভুল হতো, তা ওরাও ধৈর্য নিয়ে মানুষগুলো আমাদেরকে সাপোর্ট দিয়েছে অনেক। আমার নিজের অভিনীত মানে নাটকগুলো বা নিজের গান শুনে নিজেকে একটু বোকা বোকা লাগে, কেন জানি আমার মনে হয় যে দেখেন তো আরো হয়তো ভালো কিছু হওয়ার সুযোগ ছিল এই সময়টায়, তো সেখান থেকে এই জাজমেন্টটা নিজের। আচ্ছা, গানের ভয়েসের যখন ভয়েস ডেলিভারি করেন সেইটার সাথে কি অভিনয়ের বা যে যখন ডায়লগ ডেলিভারি কোনো মিল আছে? কিছুটা মিল আছে, কিছুটা মিল আছে, সেন্সে হচ্ছে গিয়ে গান তো এক একটা লিরিক এক একটা ইমোশনের, কোনোটা আপনার হয়তো ধর্মীয় গান, কোনোটা গণসঙ্গীত, কোনোটা ভালোবাসার গান, কোনোটা হচ্ছে দেশের গান। তো সেই হিসেবে গানের যে লিরিকগুলো দাঁড়ায় সেই লিরিকগুলোর মধ্যে ওটাকে বিশ্বাস করা, আসলে সব কিছুর মূলে হচ্ছে গিয়ে আমরা যারা এন্টারটেনার আমরা যা করছি ওটার বিশ্বাসটা আমরা রাখছি কি না, বিশ্বাসটাকে কতটুকু ধারণ করে আমার মতো করে ওই সিচুয়েশনগুলোতে আমরা ডেলিভারিটা দিচ্ছি সেই জায়গাগুলো থেকে। তো আস্তে আস্তে ওই জিনিসগুলোকে একটু শিখলাম যখন, বা বুঝে আসতে শিখলাম যে সিনিয়রদের কাছ থেকে না যারা আছেন এন্টারটেনার বা আমাদের শিল্পীরা, তখন জিনিসটাকে একটা মিস্ট্রি মনে হলো, তখন ওই মিস্ট্রিটাকে খেলার একটা সুযোগ আমরা পেলাম, আমি পেলাম। একদম ভাই, আপনি তো রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, নজরুল সঙ্গীতও শিখেছেন, শাস্ত্রীয় সঙ্গীতও শিখেছেন, তো তারপরে এই যে 2000 সালে এসে একটা ব্যান্ডের ভোকাল হিসেবে যুক্ত হওয়া, তার আগে কি মনে হয়েছিল যে আপনি ব্যান্ডে আপনার ক্যারিয়ারটা এত স্ট্রং হবে, নাকি ইন্ডিভিজুয়াল গান গাইবেন বা অন্য কোনো দিকে আসলে কোনো চিন্তাভাবনা ছিল? হ্যাঁ, আমি বেশ কিছু প্রতিযোগিতার মানে ওস্তাদের কাছে আমি শিখেছি, একদম ক্লাসিক একদম ছোটোকাল থেকে আমার মা আমাকে ধরে বেঁধে নিয়ে শিখিয়ে একটা জায়গায় নিয়ে এসছেন। পরে 96 সালে বুয়েটে থাকার সময় আমি আমার বন্ধুদের সঙ্গে একসঙ্গে শিরোনামহীনের ব্যান্ডের যাত্রাটা শুরু করি। তারপর বিভিন্নভাবে ব্যান্ডটা আর কখনো না দাঁড়ানোর ফলে ওইটা আস্তে আস্তে বিভিন্নভাবে ভেঙে যায়, দাঁড়ায় না। পরে 2002 এসে ফারহান তুষার আমাদের বুয়েটেরই আমাদের দুইটা ব্যান্ডমেট, শরৎ বাজাত এবং গিটার বাজাতো, তো ওদের সঙ্গে এসে আমি আমাদের সঙ্গে জিয়া যে ছিল আমরা একসঙ্গে তখন শিরোনামহীন ফর্ম করি, মেইন যে বডিটা দাঁড় হয় সেখান থেকে। তো প্রথম দিকে আসলে ওই বিভিন্ন হারমোনিয়াম তানপুরা দিয়ে গান টান গাওয়ার পর যখন ব্যান্ড লাইনে আসলাম তখন মনে হলো যে না ঠিক আছে লেটস ট্রাই, এটার সাউন্ডটা অন্যরকম। তখন এই ব্যান্ডের কলিগ মেটরা যারা ছিল আমাদের বন্ধুরা সবাই একসঙ্গে ওটা করতে করতে ওটার একটা ধারার সাউন্ডে চলে আসলাম, কেন ব্যান্ড সাউন্ডটা খুব শক্তিশালী, খুবই বিশাল একটা সাউন্ড, পাওয়ার সাউন্ড। তো ওটার সঙ্গে আমাদের লিরিক আমাদের কম্পোজিশন সব কিছু মিলে প্রথমে আস্তে আস্তে করতে করতে যখন দেখলাম যে না ঠিক আছে মানুষজন আমার বুয়েটের ক্যাম্পাসের মানুষগুলা আমার আশেপাশের মানুষগুলা বলছে না একটা ভালো হচ্ছে, তখন একটু একটু করে সাহস পেতে পেতে ওইটার হয়তো একটা সময় ধারায় চলে আসছি আমরা। একদম ভাই, আর রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীতের কথা বলছিলাম, এই যে শাস্ত্রীয় সঙ্গীত বা এই গানগুলো যখন আপনি শিখেছেন পরবর্তীতে ব্যান্ডে ভোকাল হিসেবে যুক্ত হওয়া, মানে কী মানে এই গানগুলো পরবর্তীতে আসলে কীভাবে আপনি এই জায়গায় এসে কাজে লাগিয়েছেন, মানে একেবারেই তো ভিন্ন ধারার গান আসলে। সেটাই, ভিন্ন ধারার গান আসলে একটা গায়কের উপরে, আর যতটুকু সুর এবং লিরিকটাকে মানে বিশুদ্ধ রেখে আমরা এটাকে গেতে পারি, বাকিটা হচ্ছে আমার নিজের মতামত বা আমার নিজের ধারা উপস্থাপন ভঙ্গি প্রতিটা শিল্পীর মতোই। তা রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো গাওয়ার সময় আমরা আমাদের অ্যালবামটার সময় আমরা বন্যা দিয়ে অনেক সাপোর্ট পেয়েছি, আর আমি চেষ্টা করেছি সব গানই ঢাকার একটা ছেলে তার মতো করেই ওটাকে আবহ সঙ্গীত, এবং সেই সঙ্গে আসলে একটা বড় জায়গা হচ্ছে আমার সঙ্গে যে মিউজিক্যাল মেটরা ছিল তারা খুবই শক্তিশালী মানুষ ছিল, হ্যাঁ ছিল আছেন এখন, তাদের যে কম্পোজিশন বা তাদের যে বাজানো সব কিছু মিলে গানটাকে যখন তারা আবহ পরিবেশটা তৈরি করেন বাকিটার সঙ্গে আমরা আমি মার্চ করে একটা গাওয়ার চেষ্টা করি একদম সিম্পলি আমার মতো করে যতটুকু বাণীকে বিশ্বাস করে সুরকে বিশ্বাস করে গাওয়া যায়। একদমই, এই সময়টাতে এসে আমরা যখন দেখি যে রবীন্দ্রসঙ্গীতটাকে একটু অন্যভাবে গাওয়া হচ্ছে অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে, অনেকেই সেটা সমালোচনা করেন, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার ভাবনাটা কি এই জায়গাতে? আমার ভাবনা হচ্ছে কি গবেষণা হবেই ভাইয়া, বিভিন্নজন বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ট্রাই করবে, আমাদের অনেক রকমের সাউন্ড আসছে, কিন্তু আমার ভাবনার মূলে হচ্ছে যে গীতিকারের যে লেখা এবং সুরটা যে দিয়ে গেছে ওই দুটাকে একটা ভোকালের অবশ্যই ধারণ করে ঠিক মতো এটাকে গাওয়ার এবং
বলার একটা সুযোগ থাকতেই হবে, এটা মাস। সে সঙ্গে কম্পোজিশনাল সাউন্ডটা হয়তো বা বিভিন্ন রকম হতে পারে, কারণ রবীন্দ্রসঙ্গীত একজন ওয়েস্টার্ন প্রকৃতি এটা গান, নজরুল আমাদের ক্লাসিক ধারার গান, তাই এগুলোকে আমরা যন্ত্রানুষঙ্গগুলোকে যদি আমরা একটু বুদ্ধিদীপ্তভাবে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করে ওটার ভাবানুবাদ অনুযায়ী যদি আমরা ক্ষেপণ করতে পারি, তাহলে এটা অবশ্যই নতুন সাউন্ড আনতে পারে এবং নতুন সাউন্ডের মধ্যে অবশ্যই ভালো সাউন্ড এবং সুর পাবো। কিন্তু কোনোভাবে গীতিকা সুরকারকে হেউ করে বা তাদের সুরকে কোনোভাবেই চেঞ্জ করার কোনো অধিকার বা শক্তি রাইট আমাদের নেই, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার ওই জায়গাটা আমাদের রাখতেই হবে। আচ্ছা, এই যে সমাজ শ্রদ্ধার জায়গার কথা বলছিলেন ভাই, এখনকার জেনারেশন নিয়ে যদি জানতে চাই যে কোনো জেনারেশনে কোনো গ্যাপ আছে কিনা, বা অনেকেই আসলেই হয়তো শুধু লিরিকটা ঠিক থাকছে, সুর বা অন্য আসলে যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক না রেখে অনেক গান আমরা দেখছি এবং সেগুলো বেশ জনপ্রিয় হচ্ছে, সেই জায়গাতে কি বলবেন? জনপ্রিয় হওয়াটা খুবই জরুরি, কিন্তু জনপ্রিয় কারা করছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, যে মানুষগুলো জনপ্রিয় করছে তারাও কি একটু ভালো শ্রোতা হয়ে উঠতে পেরেছে কিনা, হ্যাঁ, তাদের কানটাও কীভাবে শক্তিশালী হয়েছে কিনা, কারণ এক একটা গানের এক একটা ভাইব। আমরা যেহেতু বড় বড় নামগুলোর কথাই বলছি, রবীন্দ্রনাথ, নজরুল বা বিভিন্ন গীতিকার সুরকার যারা আছেন সেই জায়গাগুলো থেকে, নতুন জেনারেশনের কাজ করবে ওরা, কিন্তু ওদেরকে আমি একটু বলবো যে অন্তপক্ষে একটু শেখার লার্নিং প্রসেসের একটা জায়গা দেওয়া। হ্যাঁ, কারণ একটু আমাদের সময়ে দেখা যেত আমাদের সিনিয়ররা অনেক কষ্ট করে ব্যান্ড জগতে বিভিন্ন সঙ্গীতের জায়গায় ধারা বহন করে 10 বছর 15 বছর চর্চা করার পরে সে এক একজন হয়তো মানুষের কাছে একটা বড় নাম হয়েছেন বা বড় হয়েছেন, তা এখনকার মানুষগুলো একটু অস্থির, খুব তাড়াতাড়ি সব পেয়ে যেতে চায় হয়তো, বা তাদের ধৈর্যটা একটু তুলনামূলক কম, বা এখনকার মিডিয়া বা আমাদের সবগুলো মানুষেরও চাপ, সেক্ষেত্রে আমাদের মিডিয়ারও একটা চ্যানেলগুলো মিডিয়ারও একটা দায়বদ্ধতা আছে, তারাও যেন একটু সময় দেন একটা শিল্পীকে, বা তারাও যেন একটু অনেস্ট শিল্পী যারা যারা আসলেই চেষ্টা করছে তাদেরকে একটু লাইমলাইটে নিয়ে আসা, বা তাদেরকে একটু যোগ্য লোককে যেন সম্মানটা পায় বা উৎসাহটা পায় বা সাহস সাপোর্টটা মিডিয়া চ্যানেল সবাই যেন দেয়। হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে, আমি গান গাইতে পারি না, আমি বেশুরা গলায় জোর করে গিয়ে দিয়ে আমি ইয়ার টাইম নষ্ট করলাম, এটার পক্ষে আমি না। সেই ক্ষেত্রে যদি আমি 10টা নতুন ছেলে মেয়েকে যদি আমি একটা গ্রাউন্ড দিতে পারি, একটা স্পেস দিতে পারি, যারা আসলেই গান ভালোবাসে, গান গাইতে পারে এবং শক্তিশালী, তাদেরকে আমার হয়তো আরও প্রমোট করা উচিত, যেটা আমাদের সার্বঙ্গীন সবার একটা ট্রাই থাকা উচিত। একদম ভাই, আরো গল্প করবো এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে যেহেতু কথা হচ্ছিল একটা গান আমি অবশ্যই শুনতে চাইবো কিছু অংশ, একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক আরো একবার স্বাগত বাংলা ভিশনের পর্দায়, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা, স্থপতি তানজির তুহিন। ভাই আরো একবার স্বাগত। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে এবং শিরোনামহীনের যে অ্যালবাম শিরোনামহীন রবীন্দ্রনাথ, সেই অ্যালবামটির ভাবনাও কি আপনার ছিল? শিরোনামহীন রবীন্দ্রনাথের অ্যালবামের হ্যাঁ প্রথম কলটা আমার ছিল, তা যেহেতু রবীন্দ্রসঙ্গীত প্রচুর গেতাম, তো এই সময় আমাদের ব্যান্ড মেট্রো বললো যে ঠিক আছে আমরা একটা ব্যান্ডের অ্যালবাম করতে পারি, আর সেই সময় রবীন্দ্রনাথেরও মনে হয় 100 বছর পূর্তির একটা সময় ছিল, সাধের সাথে বিশ্ব, তা তখন ওরা সব সাপোর্ট দিয়ে এবং গবেষণা করে তারাও কঠিন অনেক কষ্ট করেছে, প্রতিটা গান শুনেছে, এবং যেহেতু নতুন যন্ত্রানুষঙ্গের আয়োজন ছিল ব্যান্ডের মতো করে, তারাও ওয়ান্টেড রিসার্চ টাইপের করে সাউন্ডটা কী হবে, কোন গানটার কীরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হবে সব ওরা কাজ করেছিলো। পরে বন্যাদির কাছ থেকে আমরা গানটাকে একটা শুনিয়ে কোনো রকমে এটা একটা পাস মার্ক নিয়ে এসে ওটাকে সাহস করে আমরা এটাকে মানুষের কাছে নিয়ে আসি। একদম, এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে বাংলাদেশে বোধ হয় নতুন কিছুর একটা যাত্রা শুরু হয়েছিল নতুন ইনস্ট্রুমেন্টের সাথে। হ্যাঁ, ব্যান্ডাঙ্গিকে ওটা আসলে পূর্ণ একটা অ্যালবাম হিসেবে আমাদেরটাই প্রথম আমরা করার একটা সাহস চেষ্টা করি আর কি। একদম ভাই, একটু শুনতে চাই একটা গানের কিছু অংশ। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতে আমি যেতে যেতে একলা পথে থেকে কিছু শুনি। যেতে যেতে একলা পথে নেবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নেবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে এবার, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলাম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি,
আকাশ কোণে সর্বনে সে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনে সে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করেছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। চমৎকার, অনেক ধন্যবাদ ভাই। এই যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, এই গানগুলো শিখে পরবর্তীতে একজন ভোকাল হিসেবে আত্মপ্রকাশ করা একটা ব্যান্ডের, এবং সেখানে তুমুল জনপ্রিয়তা পাওয়া, এরপর আপনাকে আমরা অভিনয় শিল্পী হিসেবে পেয়েছি এবং আপনি একজন স্থপতি, এবং এরপর আপনাকে আমরা উপস্থাপনাতেও পেয়েছি গানের বাইরে, আর এই যে এতগুলো কথা বললাম, যে পরিচয়গুলো আছে, আর কোন জায়গাটাতে মনে হয়েছে যে না, আমি যদি গানটা ভালো করে না গাইতাম তাহলে আমি এখানে আসলে এই একদম প্রফেশন হিসেবে নিয়ে নিতাম? আসলে মানে যতগুলো উপমা দিয়েছেন ওগুলোর মধ্যে শুধু গানটা একটু হয়তো ভালো পারি, বাকিগুলোতে অত মানে সিদ্ধহস্ত না, ওইটাকে জাস্ট ভালো লাগা জায়গা থেকে। আর গানের এই জায়গাটা না হইলেও তো আমি ফুল ফ্লেজের আর্কিটেকচার প্র্যাকটিসটাই করতাম, আর ছোটোকাল থেকে তো সব বাচ্চার মধ্যে যেরকম পাইলট হওয়ার ইচ্ছে, আমারও একটা পাইলট হওয়ার ইচ্ছে ছিল ছোটোকালে। আর খুব ভালো লাগতো ক্রিকেট খেলা, সেটাও এক সময় আমরা প্রচুর খেলতাম আমি সেই জায়গাতে, কিন্তু গানটার একটা ভালোবাসা যেহেতু ছোটোকাল থেকে মা বীজ বুনে দিয়েছেন, তো সেই জায়গা থেকে আর মানুষের ভালোবাসা সাহসে হয়তো এটাকেই শেষ মেশ ধরে রেখেছে। আচ্ছা, ক্রিকেট খেলার কথা বলছিলেন, কোনো ক্লাবে খেলা হয়েছে? আমি না কোনো ক্লাবে খেলিনি, আমি আমার বুয়ের টিমে খেলতাম, আমার স্কুল টিমে খেলতাম, আর পাড়ায় তো আমরা রেগুলারই খেলতাম, আমাদের একটা মাঠ ছিল বন্ধুদের মতো করে। তো একবার মা বলেছিলেন এই ওই সময়টা বিকেএসপিতে যাবো কিনা, আসলে আমরা ওই সময়টা আসলে ক্রিকেটের আমাদের এত জোয়ার ছিল না বাংলাদেশে, তখন ফুটবলটা খুব বেশি চলতো, আপনি মোহামেডানের যে পরিমাণে ফ্লাগ ছিল বাংলাদেশে, এখন আর্জেন্টিনা ব্রাজিলের যেরকম ফ্লাগ দেখা যায় সারা বাংলাদেশ, তখন আপনি মোহামেডানের ফ্লাগ ছিল। আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আমি মোহামেডানের সাপোর্ট ছিলাম, আছি এখনো। খেলা দেখা হয় এখন? হ্যাঁ, এখনো খেলা দেখি, এখনো যে বিপিএল হচ্ছে দেখি, খেলা হলে মিস করি না, চেষ্টা করি খবর। ফুটবল ক্রিকেটের মধ্যে যদি বলি কোন খেলাটা বেশি আকর্ষণ করে? আমার ক্রিকেটটাকে বেশি আকর্ষণ করে, ফুটবল তো আকর্ষণ করবেই, বিশ্বকাপ তো একটা বিশাল জিনিস, কিন্তু ক্রিকেটটার মধ্যে আমি অনেক মানে ম্যাজিক বা সায়েন্স বা একটা দলীয় একটা সারাদিনের আনন্দ খুঁজে পাই একদম, এবং নিজের যেহেতু খেলা হতো নিশ্চয়ই এই জায়গাটা আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, ক্রিকেট আসলে যে কোনো দলীয় কাজই আমার খুবই ভালো লাগতো আর কি, একসঙ্গে যে খেলছে, একসঙ্গে গান গাচ্ছে, হচ্ছে করছে, সেই জন্যই হয়তো ব্যান্ডটা করা, সেই জন্যই হয়তো এই ফুটবল বা ক্রিকেটটাকে ভালোবাসে বেশি। আচ্ছা, আভাসের কথা এবার জানতে চাই, দলীয় আসলে ব্যান্ডের কথা বলছিলেন, দলীয় সব কিছু আপনার ভালো লাগে, আভাস যখন ফর্ম করলেন নিশ্চয়ই একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, একটা অনেক বড় জার্নি, তারপরে নতুন কিছু ফর্ম করা, অনেক বিষয় মাথায় রাখতে হয়েছে, তো জানতে চাই আভাস করার সময় আসলে একটা আমি সবসময় একটা ফ্যামিলি চেয়েছি, যেখানেই ঘুরেছি আমি একটা আত্মীয়তার সঙ্গে যেন সবাই একসঙ্গে মিলে ভালোবেসে একটা জায়গা নিঃস্বার্থভাবে আমরা দখল করতে পারি সেরকম একটা, তা আভাসটাকেও চেষ্টা করেছি প্রথম থেকে যে একটা ফ্যামিলি হিসেবে আমি আমরা যেন তৈরি করতে পারি, বা আমরা যে মিউজিক্যাল মেম্বাররা আছি সেটাকে যেন লালন পালন করতে পারি, তা সেটার চেষ্টায় আভাসের ধারাবাহিকতায় কয়েকজন মিউজিশিয়ান আমাদের সঙ্গে ফাউন্ডার মেম্বার ছিলেন, তারা ব্যস্ততার কারণে দুজন একটু চলে গেছেন, তা এখন নতুন একটা গ্রুপ নিয়ে, নতুন দুজন মেম্বার নিয়ে আমরা আভাসের ফ্যামিলিটা চালাচ্ছি, তা এখন আপাতত একটু শোয়ের ব্যস্ততা বেশি, সেই জন্য একটু ওইটার চাপ নিয়ে ওইটার প্র্যাকটিসটা বেশি হচ্ছে, আর একটু স্টুডিওর পথে হাঁটতেছি আমরা, আমাদের নিজস্ব একটা স্টুডিও করার চেষ্টা করছি, তা সেখান থেকে হয়তো আভাসের পরবর্তী কার্যক্রম এবং ব্যান্ড মেম্বারদের সৃষ্টি গানগুলোকে নিয়ে আমরা মানুষের হাতে দিতে পারব। একদমই ভাই, টু বি অনেস্ট একটা উত্তর বা প্রশ্ন আমি আসলে করতে চাই, যে যখন শিরোনামহীন আপনি ছেড়ে আসলেন, ব্যক্তিগত ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়েছে কিনা, বা আপনি মেন্টালি আসলে সেটা ফিল করেছেন কিনা? আসলে আপনার যে কোনো স্টেবল একটা ফ্যামিলি থেকে ছেড়ে আসলেই একটা ইয়ে থাকবে, কারণ আমার ওটার ফাউন্ডার মেম্বার আমরা, তো ওইটাকে দাঁড় করিয়েছি এত কষ্ট করে সবাই মিলে, তা এত বছর পরে ওই জায়গাটাকে ছেড়ে আসাটা, আর অবশ্যই যে কোনো কারোর জন্য কষ্টের জন্য, কিন্তু ওদের প্রতি ভালোবাসা সবসময়ই থাকবে, ওরাও ভালো করছে আলহামদুলিল্লাহ। আর মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, যেটা হয়তো মানুষকে ক্রুয়েলভাবে তাকে সেই ডিসিশনটা নিতে হয়, তা আমার কথা হলো যে আভ্যন্তরীণ যা ভুল বোঝাবো যে আনন্দ সেটা আমাদের একদম ব্যক্তিগত, শিল্পটা মানুষের জন্যে, তা চেষ্টা করবো আমরা সবাই, ওরাও চেষ্টা করছে ভালো গান করছে, ভালো গান করবে, তা আমরাও হয়তো ভালো গান করবো, চেষ্টা করছি সেই ধারাই থাকে, তা কষ্ট থাকবেই, আপনি যে কোনো একটা সুন্দর গোছানো জায়গা থেকে
হ্যাঁ আপনি আসবেন, কিন্তু ওইটাকে আবার সাহস হিসেবে নিলে আপনি হয়তো আরেকটু সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। বাকিটা সাহসের কথা বলছেন ভাইয়া, শিরোনামহীন যখন ছাড়লেন নিশ্চয়ই এত দিনের একটা জার্নি, কিছু কিছু তো নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছেন যে এই জায়গায় হয়তো কিছু মিস্টেক সবারই ছিল, যে কারণে আসলে একটা পরিবার ছেড়ে নতুন পরিবার যুক্ত করা বা গঠন করা। কি মনে হয় যে আভাসের ক্ষেত্রে যে এই বিষয়গুলো আমি একেবারেই হতে দিব না, যে যে কারণে আসলে মানুষ একটা আনপ্রেডিক্টেবল একটা জীব মানুষ, হ্যাঁ কখন তার মনের অবস্থা কি থাকে সেটা নিয়ে। তারপরে আমরা সবসময় চেষ্টা করি যে সবচেয়ে সুখের, কেন যেটা ঘটে যাবে ঘটে যাবে, যেটা কেউ চাবে সেটা চাবে, তো সেটাকে একটা সুন্দর জায়গায় একটা রেখে আমরা সেই জায়গাটা আগানো। আর আমাদের আসলে বেসিক্যালি এত জটিল না, রকেট সায়েন্স না, আমাদের কাজ হচ্ছে গান বানানো। আমরা যতটা সুখী হব সুখী হয়ে আমরা সেই, কারণ আমাদের সুখের কেমিস্ট্রি ছিল বলে শিরোনামহীনটা এই পর্যন্ত আসতে পেরেছিল সেই জায়গাটা। তো এখন নতুন যারা আছে বা নতুন আমার আভাস ব্যান্ডও 5 বছর হয়ে গেছে, আই এম ভেরি হ্যাপি উইথ মাই ব্যান্ডমেটস, তারাও খুবই চমৎকারভাবে আমাকে যত্ন করে, খুবই আদর করে এবং তারা খুবই ভালোবাসে, কারণ এই ভালোবাসার জায়গাটা দিয়েই সৃষ্টিটা হবে, এই ভালোবাসার জায়গার দিকে মানুষের একটা আউটপুট আসবে। আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার সবাই এন্টারটেইনার, তো এন্টারটেইনমেন্টের জায়গা থেকে যতটুকু মানসিক শান্তি এবং সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্বাসটা শক্তিশালী হবে তত এই জিনিসটা ভালো হবে। নিশ্চয়ই আভাসের যে টাইটেল ট্র্যাকটার রিলিজ হয়েছে মানুষ ভীষণ পছন্দ করেছে, অনেক ভালোবেসেছে, এবং এখন আসলে কেউ তো আসলে মানে স্থির হতে চায় না, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক বেশি ব্রাউজ করে, কিন্তু তারপরে যে গানগুলো আসলে বেঁচে থাকে বা স্থায়ী হয় সেগুলোকেই আমরা বলতে পারি যে ভালো গান বা একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গান। আভাসের যে টাইটেল ট্র্যাকটা আমার ভীষণ ভালো লেগেছে এবং দেখেছি যে ইউটিউবে অসংখ্য মানুষ শুনেছে এবং অসংখ্য কমেন্ট। এতটা কি প্রত্যাশা করেছিলেন যে নতুন একটা ব্যান্ড ফর্ম করে আসলে এই একটা টাইটেল ট্র্যাক এত মানুষ পছন্দ করবে? না, এটা প্রত্যাশার অতীত হয়েছে আমাদের জন্য। আর আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে মানুষ গান শুনবে, কারণ প্রতিটা গানই প্রতিটা ব্যান্ডের বা সৃষ্টি যারা সৃষ্টি করে তাদের একটা ভালোবাসার জায়গা থাকে। এখন মানুষের আসলে আভাসের লিরিকটা লিখেছে নিহন, ওইটার আমাদের ব্যান্ডের পক্ষ থেকে শাওন আমাদের ওইটাকে লিড দিয়েছে, আমরা সবাই সাপোর্ট দিয়েছি, সবাই সবার জায়গা থেকে কাজ করেছি। আর গানটায় আসলে লিরিক্যালি খুবই স্ট্রং এবং সুরটাও আমাদের সব কিছু মিলে আমাদের পজিটিভ ছিল। আর একটা খুব ভালো জায়গা ছিল যে গানটা আমাদের কেমন জানি আমাদের মনে হচ্ছিলো যে ছোটোকাল আর এখন বড়োকালের কথা জিজ্ঞেস করলেন না, তা আমাদের হচ্ছে কি কেমন জানি হচ্ছে সৃষ্টিকর্তাকে আমরা আগে যেভাবে ভালোবাসতাম যেভাবে অনুভব করতাম, এখনকার সময়ে এসে সেই আমাদের টেকনোলজি সব কিছু মিলে আর পরে জীবনের যেই যান্ত্রিক যেই প্রেশারটা সেটা থেকে আমরা সৃষ্টিকর্তাকে কি আগের মতো ভালোবাসি কি না, সেই জায়গাটা তৈরি হচ্ছে কি না, নাহলে তো এত যুদ্ধ পৃথিবীতে থাকতো না, হ্যাঁ এত সমস্যা পৃথিবীতে থাকতো না। তো সৃষ্টিকর্তার ওই প্রতি ওই মানে নিরপেক্ষ ভালোবাসার যে আকুল আবেদনের জায়গাটা সেখান থেকে আভাসটা তৈরি, তা সেটা আমারও খুবই ভালো লেগেছিলো। আমিও চেষ্টা করেছি যেন ওটাকে অনুভবের মাধ্যমে গানটা গাওয়ার, হ্যাঁ কারণ দিন শেষে আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কেউই নেই, তার কাছে আমরা ফিরে যাবো। জনপ্রিয়তার কথা বলছিলাম, জনপ্রিয়তা বলতে এখন আসলে অনেকগুলো ফর্ম হয়ে গেছে, অনেক বেশি ভিউজ, ভাইরাল, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে ভাইরাল কন্টেন্টের ভিড়ে যারা আসলে সত্যি সত্যি ক্রিয়েটিভ কাজ করতে চায় তাদের জন্য কি একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা কাজ করা? আসলে জনপ্রিয়তা ভিউজ ভাইরাল নিয়ে কোনো শিল্পী চিন্তা করে বলে আমার মনে হয় না, কিন্তু নতুন যারা আসবে তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আসলে আমাদের দেশে কারা ভাইরাল করছে কারা ভিউজটা দেখছে এটা আমাদেরকে একটু কাউন্ট করতে হবে। এখন আপনি বিভিন্ন আঙ্গিকে ভাইরাল যারা হচ্ছে তাদের কার্যকলাপগুলো দেখেছেন, কারণ আসলে আমাদের দেশে একটু এডুকেশনটা কম, আমাদের 70% মানুষ একটু কম এডুকেটেড মানুষ, তার ফলে তাদের যে ভালোবাসা রুচিবোধ বা তাদের যে অভিরুচিগুলো আছে সেটার সঙ্গে আপনি যদি ক্লাসিক বা দামি কিছুকে মিলান তাহলে সেটা হবে না। হ্যাঁ, কারণ আমাদের দেশে একটু সস্তা চটুল ভালোবাসা একটু আঙ্গিকের একটু চাপবিহীন জিনিসপত্রগুলো একটু বেশি ভাইরাল হয় বা যেটা আমরা এখন ভাইরাল বলি সংখ্যা দিয়ে হিসাব করে, কিন্তু ভালো কাজ সারা জীবন টিকে থাকবে। আমাদের সিনিয়ররাও যত ভালো কাজ দেখেছেন ওই সময় কিন্তু ওই অত ভাইরালের শিপ ছিল না, কিন্তু ওই গানগুলা যুগের পর যুগ বেঁচে আছে, যুগের পর যুগ চলে আসছে। সুতরাং ভিউজ ভাইরাল দিয়ে আমরা চিন্তিত না, হ্যাঁ কোনো শিল্পী আমরা চিন্তা করি না, আমরা একটা ভালো একটা তাদের মনের মতো করে একটা সৃষ্টিকে আমরা মানুষের হাতে দিতে চাই, তো ওইটাকে যে গ্রহণ করবে সেটাই সত্য, যে গ্রহণ করবে না যারা অন্যদিকে গ্রহণ করবে সেটা সত্য। আর তাই বলে ওই যে সস্তা চটুল বলবো না, ওগুলোও শিল্প বলবো কি না আমি একটু কনফিউজড, কারণ আপনার শ্রোতারাই ভালো বলতে পারবেন কোনটা আসলে শিল্পের মধ্যে পড়ে কোনটা আসলে নেতিবাচক শিল্প হিসেবে ভাইরাল হচ্ছে সেটাকে আমাদের দেখতে হবে। আর আমাদের আসলে বেশিরভাগ মানুষ
আসলে একটা শুদ্ধ কান তৈরি হওয়াটাও খুব জরুরি, শুদ্ধ ভাষাবোধ, একটা লিরিককে জাজ করা, সুরকে জাজ করা, সেটাকে বোঝার যে শক্তিশালী মানুষগুলো আসলে আমাদের খুবই কম, কারণ তাদের এত শক্তি নাই যে ওই মানুষগুলোর যে ভাইরাল হওয়াটাকে ওইটাকে ভেঙে ওর চেয়ে বেশি ওরা আওয়াজ দিবে বা সাউন্ড হবে। সুতরাং হিউজ ভাইরাল এই দেশে আসলে ওইটাকে আমরা কাউন্ট করতে পারবো না। এটা হয়তো যারা যারা আছেন মিডিয়ায় বা যারা আছেন মধ্যস্বত্বভোগীরা ওরা হয়তো ওইটাকে ইউজ করে তাদের আর্থিক সুবিধার জন্য ওইটাকে আরও ইয়ে করবে। আমার বিশ্বাস ভিউজ ভাইরাল হওয়া ছাড়াও প্রচুর শক্তিশালী মিউজিশিয়ান আছে এবং গায়ক গায়িকা নতুন নতুন আসছে এবং আগে ছিল এবং তারা থাকবে শক্তিশালী হিসেবে, এবং যাদেরকে আমরা তথাকৃত ভাইরাল ভিউজে বলতেছি তারা কত বছর লাস্টিং করবে সেটা হচ্ছে আমার পছন্দ। কারণ এন্টারটেইনার হিসেবে আপনি এসে এক বছর দুই বছর পাঁচ বছরে হারিয়ে গেলে হবে না। আমাদের দায়িত্ব 30-40 বছরের জন্য একটা দেশের সাংস্কৃতিক অঙ্গনে কি অঙ্গনে সব জায়গায় একটা অবদান রেখে যেন ওই জায়গাটাকে শক্তিশালী করা। একদম, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো, ভীষণ ভালো লাগছিলো ভাই আপনার সঙ্গে গল্প করতে। যে যেটা বলছিলাম যে একটা গান শুনতে শুনতে কিন্তু আমরা অবশ্যই বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটা গান শুনতে শুনতে বিদায় নিব। কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন, শান্ত নিবিড়ে পথে হেঁটে কাটে সারাদিনে সারাক্ষণ, শূন্যের পরে খুঁজেছি তোমায় অসীমের পথে, তুমি হও বলে সবে প্রাণ দিয়েছিল সবে অনুগামী, তুমি আভাস হয়ে আশা হতাশা মুখের হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে, পথে যেতে হায় সে ভালোবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়, ছুঁয়ে দিলে মন আজও আজীবন হৃদয় শোপেছি তোমায় কত আদরে।